হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টু সাইড ব্রেড হেয়ার স্টাইল। তো আশা করছি আজকে এই হেয়ার স্টাইল ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তার জন্য দেখো, চুলটাকে আমি সুন্দর করে আঁচড়ে নিয়েছি। আর চুলটা আঁচড়ানোর পরে আমি দেখো আমার চুলটাকে দুভাগে, মানে একদম সমান দুভাগে ভাগ করে নিলাম। তো এবার আমি আমার ব্রেডটা করব ভালো করে, সুন্দর করে, মানে ইয়েটা বেনুনিটা আর কি করব। তো যাই হোক, চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সাইড হয়ে গেছে, আমি আরেকটা সাইড শুরু করে দিয়েছি। তো এটা করতে কিন্তু খুব বেশি সমস্যা হয় না, সমস্যা বলতে মানে খুব বেশি টাইম লাগে না আর কি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যারা স্কুল কলেজে পড়ে আর কি, তারা যদি এরকম দুপাশে দুটো ব্রেড করে নেয় তাহলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে যারা পড়াশুনো করে স্কুলের জন্য, তাদের জন্য দারুণ দেখতে লাগে। আর আমার তো ভীষণ ভালো লাগে এরকমভাবে দু সাইডে দুটো চুল বাঁধতে। তো আমি এটা কিন্তু মাঝে সাঝেই করি আর কি, বিয়ে হয়ে গেছে তাও করি। আর তাছাড়া মাঝে সাঝে করি, তো ভাবলাম আজকেই করছি যখন তোমাদের সাথে শেয়ার করি। খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর আমার চুলটা যেহেতু অনেকটাই ছিল আগে, এখন হালকা হয়ে গেছে, তো পাতলা হলেও দেখো আমি দুপাশে দুটো ব্রেড করছি, মন্দ লাগছে না, ভালোই লাগছে। তো আজ আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে বন্ধুরা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে। আর আমি এই যে দু মানে দুদিকে তো করলাম, তো একদম যে মানে সমান সমান করে নিয়ে গায়েরটা লাগিয়ে নিলাম। এই যে কেমন লাগছে বলো, এই যে খুব সুন্দর লাগছে না? এই দেখো ভালোই হয়েছে আর কি। আর এই বেনুনি দুটো করে নিয়েছি, আর এই যে করে নিয়েছি চুলটাকে ভালো করে করে দিলাম। এই দেখো আর চুলের লংটা দেখো বেশ অনেকটাই, তোমাদের পুরোটা দেখাচ্ছি এই যে এতটা। আর দুটো কিন্তু সেম হয়েছে, একদম সমান সমান হয়েছে, কোনোটা মোটা বা কোনোটা সরু হয়নি, দুটো একদম ঠিকঠাক হয়েছে। এই যে আমি ইয়ে করে নিলাম, একটু পুলিং করছি আর কি। তো যাই হোক, ইয়ে করে নিলাম, এই যে সুন্দর করে বেনুনি করে নিয়েছি, এই যে খুব সুন্দর লাগছে না বলো। তো যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে সবাই সাথে থেকো, টাটা, আসছি আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে।